প্রিয় বন্ধুরা, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুল স্কেল টুল সম্পর্কে আলোচনা করব। মূলত আমরা স্কেল টুল বলতে আমরা যেটা বুঝি, যে যে টুল দ্বারা সাধারণত কোনো কিছু পরিমাপ করা হয় বা মেজার করা হয় যেটা, সেটাকে কিন্তু আমরা স্কেল টুল বলতে পারি। মানে স্কেল টুলের মেইন কাজ হচ্ছে যে স্কেল টুল দিয়ে বিভিন্ন ডিজাইনকে বা বিভিন্ন টুলকে, বিভিন্ন অবজেক্টকে আমরা বিভিন্নভাবে মেজার করতে পারি, ছোট বড় ওটাকে যে কোনো রূপে পরিবর্তন বা পরিবর্ধন করতে পারি। তো এখন আমরা দেখব যে কীভাবে স্কেল টুল ব্যবহৃত হয়। তার জন্য আমরা সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখন আমরা দেখব যে এখানে যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে এটার উপরে স্কেল টুল ইউজ করে কীভাবে এটাকে পরিবর্তন বা পরিবর্ধন করা যায় বা ছোটো বড়ো করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখন আমরা স্কেল টুলে ক্লিক করব। এখান থেকে স্কেল টুলে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি এখন এর মধ্যে কিন্তু আমাদের একটা মার্ক চলে আসছে। এই যে স্কেল টুলের যে মার্কিং পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করতে পারবো, চাইলে যে কোনো এক কর্নার ধরে আমরা এটাকে বড় ছোট করতে পারবো। সেক্ষেত্রে নর্মাল সিলেকশন টুল দিয়ে আমরা যে বড় ছোট করি, এটার সাথে একটু পার্থক্য হচ্ছে এটাই যে নর্মাল সিলেকশন টুল দিয়ে করলে সেটা যে কর্নার ধরে টান দেবো সেইটাই ছোটো বা বড়ো হবে, কিন্তু এখানে স্কেল টুলের ক্ষেত্রে আমরা যে কোনো কর্নার সিলেক্ট করে টান দিলে আমরা দেখতে পাচ্ছি সমানভাবে কিন্তু বড় হচ্ছে, এভাবেই স্কেল টুল দিয়ে আমরা এটা চাইলে করতে পারি। আবার আমি এখন এটাকে টান দিলে সমানভাবে ছোটো হয়ে যাবে, এভাবে ছোটো হয়ে যাবে। যদি এদিকে টানতে চাই এদিকে আসবে, আবার এদিকে উপর নিচ যদি করতে চাই আসবে, ডান এবামে করতে চাইলে আসবে, আবার যদি একদম বামে নিতে চাই সেক্ষেত্রেও এভাবে করা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে স্কেল টুল দিয়ে সাধারণত আমরা কীভাবে একটা অবজেক্টকে ছোটো বড়ো করতে পারি ম্যানুয়ালি। তবে সাধারণত এভাবে করা হয় না, কারণ এভাবে করলে একটা ব্যাপার যেটা হয় যে আমার প্রয়োজন মতো যে যতটুকু ছোটো বা বড়ো নেওয়া দরকার সেটার ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয়ে থাকে। তো ওই জন্য আমরা যেটা করতে পারি, যেমন এটাকে যদি আমরা একটু ছোটো করে নিই, শিফট অল্টার চেপে একটু ছোটো করে নিলে, এটা দিয়েই আমরা যদি এখানে ডাবল ক্লিক করে আমরা যদি এটাকে মেজারমেন্ট করি, এখানে গিয়ে যদি করি এভাবে ডিরেক্টলি যদি এখানে গিয়ে করি, সেক্ষেত্রে কীভাবে আমরা দেখি, এখানে আমি একটা আলাদা একটা মেজারমেন্ট দিলাম, যেমন ইউনিফর্মে গিয়ে একটা দিলাম। এখানে দুই ক্যাটাগরিতে এটাকে মেজার করা যায় স্কেল টুলের মাধ্যমে। একটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম হচ্ছে অভিন্ন, মানে এখানে যে অবজেক্টটাকে ছোটো বা বড়ো আমি করব সেই অবজেক্টটার হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি উভয়ভাবেই সমানভাবে ছোটো বা বড়ো হবে, যেটাকে ইউনিফর্ম বলা হয়। আর একটা হচ্ছে নন ইউনিফর্ম, যেটা হচ্ছে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল, মানে উপর নিচের দিকে কতটুকু বড়ো ছোটো হবে এবং আড়াআড়ি কতটুকু বড়ো ছোটো হবে, এটা আমি এখান থেকে সিলেক্ট করে যেটা দিব জাস্ট সেটাই হবে। এখন আমরা ইউনিফর্ম এই 100 একটু দিয়ে দেখি, এখানে ওকে দিলাম। এই যে ইউনিফর্ম 100 দিলে এই লেভেল চলে আসে, এতটুকু চলে আসে। এখন আমরা যদি চাই যে এটাকে, এটা 100 আসে, আমরা আরও দুটো করবো এর চেয়ে ছোটো, এর চেয়ে একটা করবো একটু মাঝারি সাইজ যেটা করবো, আর একটা করবো একটু ছোটো, কম্পার্টেবলি ছোটো, মানে তিন ধরনের হবে, সেক্ষেত্রে যেটা করতে পারবো, এটা সিলেক্ট করা অবস্থায় আমরা ডাবল ক্লিক করব। যেহেতু আমাদের 100 একটা করা আছে, আমরা এখন যেটা করব, আমরা এখন করব 80 দিয়ে এখন কপি দিব। এটা যেহেতু প্রিভিউতে আছে, এটা তো একটা কপি, এটাকে যদি আমি আরও এর চেয়ে ছোটো আরও দুটো করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই কপি করতে হবে। আমি এখানে প্রিভিউতে গিয়ে কপিতে দিব। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু প্রথমটার চেয়ে একটু ছোটো হয়ে আরেকটা আসছে কিন্তু। এখন এটাতে আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, অবশ্যই এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, যেমন ব্লু দিলাম। এখন যদি চাই যে এই দুটো করেছি আমরা আরও একটি করব, সেক্ষেত্রে যেটা করব, এটা যেহেতু 80 আছে, তিন নাম্বারটা করবো আমরা, মধ্যমটা ছিল 80, এখন আমরা করবো 60 দিয়ে প্রিভিউ দেওয়া আছে, ক্লিক করা আছে। প্রিভিউতে অবশ্যই ক্লিক করা থাকতে হবে, কারণ প্রিভিউতে ক্লিক করে যদি আমি কপি করি তাহলে আমি বুঝতে পারবো যেটার সাইজটা কতটুকু হয় আগে থেকে শো করবে। তো এর জন্য 60 দিয়ে আবার কপি দেবো, 60 দিয়ে আবার কপি দিলে বন্ধুরা এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, যেটা তৃতীয়টা কিন্তু অলরেডি চলে এসছে। এখন আমরা এটাকে চাইলে আরও একটা ভিন্ন কালার দিয়ে দিতে পারি। এই যে বন্ধুরা, এভাবে স্কেল টুলের মাধ্যমে আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করে আমরা যদি ডাবল ক্লিক করে করি, সেক্ষেত্রে এখানে শীট চলে আসার কারণে ওখানে আমি নির্দিষ্ট পয়েন্টটা বসিয়ে দিলে কিন্তু আমার যতটুকু দরকার, ঠিক যতটুকু মেজারমেন্টে আমার একটা অবজেক্ট দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অতএব আমরা এখন থেকে যদি কোনো, সেটার যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করতে হবে তা না, এটা আমি ইলিপস টুলের মাধ্যমে করতে পারি, যে কোনো টুলেই যখন আমাদের বিভিন্ন মাপের বা বিভিন্ন মেজারমেন্টের
অবজেক্ট দরকার হবে, একই অবজেক্ট দুইটা বা তিনটা দরকার হবে, একটা বড়, একটা কম্পারেটিভলি একটু ছোট, একটা একেবারে ছোট, এরকম দরকার হলে অবশ্যই আমরা ডাবল ক্লিক করে এভাবে কাজ করতে পারবো। এখন আমরা এটাকে গ্রুপ করে নিয়ে এটার উপরে কাজ করতে পারি, এটা কিন্তু একটি ডিজাইন হয়ে গেল। আবার যদি আমি চাই যে আমার একটি ডিজাইন অলরেডি করা আছে, যেমন একটি ডিজাইন করা আছে, আমি এটাকে একটু সাইজে বড় করব বা ছোট করব বা এটাই কপি করব আরও দুই তিনটা করব ছোট বড়, সেক্ষেত্রেও একই উপায়। সেটা হচ্ছে এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করতে হবে। এখন আমি এটা 60% দেখাচ্ছি ইউনিফর্ম, 60% না গিয়ে আমি এখানে যাব 100% যাবো। 100% দিয়ে আমি ওকেতে দিলাম, যেহেতু ওইটারই আমি জাস্ট রিসাইজ করছি, আমি কিন্তু কপি করছি না। ওকে দিলাম, এই যে এখন 100% হচ্ছে। এখন আমি যদি চাই যে এটা 100% আছে, এর চেয়ে আরও দুটো কপি আমার দরকার, সেক্ষেত্রে একটা একটু এর চেয়ে ছোটো নেবো, মাঝারি সাইজ নেবো, আরেকটা নেবো একেবারে ছোট, একটা হচ্ছে যে মিড লেভেলের একটা নেবো, আরেকটা নেবো একদম লিটল। সেক্ষেত্রে যেটা করবো, এটা সিলেক্ট করা অবস্থা আমরা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এটা 100 দেওয়া আছে, আমরা এখন দিব 70 দিব। সেকেন্ড লেভেলে যেটা করছি এটা দেবো 70, প্রিভিউটা দেওয়া আছে আমরা কপি করব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই 100 যেটা ছিল এটার উপরে কিন্তু এখন আরেকটা শো করছে। আমরা চাইলে এটার কালার পরিবর্তন করে দিতে পারি, আমরা এটা কালার পরিবর্তন করে দিচ্ছি, আমি ব্লু দিলাম, এই যে। এখন যদি চাই আমরা আরও একটা করব, সেক্ষেত্রে আবার যেটা করতে হবে, এটা দ্বিতীয়টা 70 ছিল, আমি এটা নিব 50 দিয়ে প্রিভিউ দিয়ে কপি দিলাম। বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যে ম্যাজেন্টা কালার যেটা ওটা দেখতে পাচ্ছি একদম বড়টা, তারপরে মাঝারো ছাইজ যেটা সেটা হচ্ছে কিন্তু ব্লু কালার, আর একদম ছোট একটা শো করতেছে, এটাকে আমরা আরও একটা কালার দিয়ে দেবো, স্যান কালারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তিনটা হয়ে গেছে, আমরা চাইলে এটাকে একসাথেও রাখতে পারবো, একসাথে রেখে গ্রুপ করে দিতে পারি। একসাথে রেখে গ্রুপ করে দিলাম, ব্যাস একটা ডিজাইন হয়ে গেল। আমরা যদি চাই যে না একসাথে রাখবো না, আমি এটাকে আলাদা করবো, আনগ্রুপ করে আমরা তিনটাকেই আলাদা আলাদা করে ফেলতে পারি, তিনটাকে কিন্তু আলাদা আলাদা করে ফেলতে পারবো আমরা। তো বন্ধুরা এভাবেই আমরা চাইলে স্কেল টুল দিয়ে যে কোনো অবজেক্টকে বা যে কোনো ডিজাইনকে আমরা বিভিন্ন মাপে বিভিন্ন মেজারমেন্টে এটাকে কিন্তু ভিউ দিতে পারি। আমরা চাইলে একটি ডিজাইনকে বিভিন্নভাবে কপি করতে পারি, বড়, মাঝারো এবং ছোটো সাইজ করতে পারি, আবার একাধিক তিনটা চারটা পাঁচটা দশটাও ডিজাইন করতে পারি একটা থেকে কপি করে ছোটো বড়ো করে। আর একটা যেটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে, যেমন এই ডিজাইনটা কি আমি যদি একটু ছোটো করতে চাই, সেটা প্রথম যেটা দেখালাম ডাবল ক্লিক করব আমরা, এটা আমি 100 ওকে দিলাম, আবার ডাবল ক্লিক করে আসলাম। এখন আমরা এটা ইউনিফর্ম লেভেলে করব না, আমরা করব নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম কি, হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল যে ওয়েটা আছে, এটা হরাইজেন্টালি আমি এটাকে এক মাপে রাখতে পারবো, আর ভার্টিক্যাল দিকটা আরেক মাপে রাখতে পারবো, মানে আমার উপর এবং নিচের দিক থেকে যতটুকু মেজারমেন্টটা থাকবে এটা এক লেভেলে থাকবে, এবং আর আর যেটা এটা আরেক লেভেলে থাকবে, মানে উপরে হাইটটা একটু বেশি থাকবে আর আর একটু কম থাকবে, অথবা আর আর একটু বেশি থাকবে হাইটটা একটু কম থাকবে, এরকম করতে পারি আমি চাইলে। সেক্ষেত্রে এখানে যেহেতু হরাইজেন্টাল আমাদের 100 দেওয়া আছে, ভার্টিক্যাল যদি আমরা 80 দিই, দেখি এখানে কীরকমের আসে, মানে আগে যেরকম ছিল তার চেয়ে পরিবর্তন হয় কি না। 100 এবং 80 ওকে দিলাম আমরা। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন দেখতে পাচ্ছি যে আগে যে ভিউটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্সার সরিয়ে নিচ্ছি, আগে যে ভিউটা ছিল এখন কিন্তু আমাদের হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল যে মেজারমেন্টটা ছিল সেটা একটু পরিবর্তন হওয়ার কারণে এটা কিন্তু একটু ভিউটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এখন অন্যভাবে শো করছে। আগে যেরকম ছিল, আগে কিন্তু হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল দুটো লেভেলই কিন্তু একই রকম ছিল, 100% দেওয়া ছিল, যার কারণে ভিউটা অন্যরকম ছিল, এরকম ছিল অনেকটা, কিন্তু এখন এরকম হয়ে গেছে। এখন আমরা যদি আবার এটাকে এই যে সিলেক্ট করা অবস্থায় ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা নন ইউনিফর্মে কাজ করছি যেহেতু এটাই আবার দেখবো, এখানে 100% দেওয়া আছে, আমরা ভার্টিক্যাল যদি আমরা 50% দিই, 50 আমরা 60% দিই, যেহেতু আগে 80 ছিল 60, ওকে। এখন কীরকম আসছে, এখন কিন্তু লুকটা আরও অন্যরকম আসছে। তো এই জন্য বন্ধুরা আমরা চাইলে এটাকে যদি আমরা একটু অ্যাঙ্গেল করতে চাই, আবার অ্যাঙ্গেল করার পর আর একটু রিঅ্যাঙ্গেল করবো, বা একবার সাইজ করার পর আবার রিসাইজ করতে চাই, যে কোনোভাবে আমরা যদি এটাকে একটু বড় করতে চাই, ছোটো করতে চাই, যে কোনোটাই করতে পারবো, সেটা আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে যখন স্কেল টুলে ডাবল ক্লিক করবো তখন যে ওই শীটটা চলে আসার পরে ওখান থেকে আমরা করে নিতে পারবো। এখন আর একটা জিনিস যেটা দেখবো আমরা, এখানে ক্লিক করা অবস্থায় আমরা ডাবল ক্লিক করবো, এখানে 100 এবং 60 আছে দেয়া। এখন এই 100 এবং 60 যেহেতু আছে, 100 এবং 60 না রেখে আমি রাখবো, আমরা রাখবো এখানে 80 এবং 50
আমি এখানে এই যে পার্সেন্টেজটা বসানোর সাথে সাথে কিন্তু ভিউটা চেঞ্জ হচ্ছে, কারণ কি এখানে প্রিভিউতে টিক দেওয়া আছে। তো এখন আমরা আমাদের যেহেতু একটা আছে, এখন আমরা আগেরটা ছিল 100 এবং 80 ছিল, এখন আমরা 80 এবং 50 দিয়ে আর একটাই ডিজাইন নিয়ে আরেকটি অবজেক্টকে কপি করবো। সেক্ষেত্রে যেটা করবো, এখানে প্রিভিউতে ক্লিক করা আছে, এখন আমি যদি কপি করি, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পরে কিন্তু আমার উপরে একটা চলে এসছে, এটা অবশ্য দেখা যাচ্ছে না। আমরা যদি সিলেকশন টুল উঠিয়ে দিই তাহলে বোঝা যাবে যে এখন উপরে একটা চলে আসছে। তো এটা ক্লিয়ারলি বোঝার জন্য যেটা করব, আমরা এখানে টান দিয়ে এটা নিচের দিকে নিয়ে আসব। এই যে আগেরটা হচ্ছে এরকমের আর দ্বিতীয়টা হলো এরকমের, এর মানে হচ্ছে আমি চাইলে যে কোনো মেজারমেন্টের, যে কোনো মাপের একটি অবজেক্ট তৈরি করতে পারবো। সেটা একটি ডিজাইন করা থাকলে বা একটি অবজেক্ট করা থাকলে ওখান থেকে আমি কপি করে নিতে পারবো, বা ওটাকেই যদি আমি চাই যে ওটাকেই আমি ছোটো করে করবো বা একটু রিঅ্যাঙ্গেল করবো, সব কিছু আমি করতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে স্কেল টুল দিয়ে কীভাবে অতি সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন অবজেক্টকে পরিবর্তন করা যায়, নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটি ডিজাইন তৈরি করা যায়। বন্ধুরা, পরবর্তী পর্যায়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অন্যান্য টুল নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।